মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে আমি একটু ঠিক আছি, কারণ যে কালকে প্যারাসিটামল খাওয়াতে হালকা কমেছে, মানে ব্যথাটা আছেই, তো একটু মানে জ্বরটা নেই, সকাল থেকে জ্বরটা নেই, একটু ঠিক আছি। আর এখানে দেখো এইটাও কেমন একটু ফেটেছে, এই যে ফেটেছে, তো এটাতে বোলিং লাগিয়ে 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 রাখছি। আর গলা ব্যথাটা আছে, অতটা কমেনি। তো সকালে যাবতীয় কাজকর্ম সবকিছু সেরে চা ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টটা আজকে ছিল সুজি, তো সুজি খেয়ে নিয়েছি সবাই মিলে, আর হচ্ছে চা। আর এখন রুনেরও স্নান হয়ে গেছে, জয়দীপ স্নান করিয়ে দিয়েছে, তো আমি রান্নাঘরে ছিলাম আর কি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না হবে। তো দেখো ওখানে রান্না হবে, মেথি শাক বেছে রেখেছিলাম। তো মেথি শাক হবে আলু দিয়ে, যে আলু দিয়ে যেভাবে আমি করি মেথি শাক করবো। আর এখানে হচ্ছে মাংস ধুয়ে রাখা হয়েছে, চিকেন, তো চিকেন আর মেথি শাক, তো মেথি শাক আর চিকেন, মেথি শাকটা আমি বানিয়ে নিবো আর চিকেনটা জয়দীপ বলো জয়দীপ বানাবে। আর এদিকে তো আজকে রোববার, মানে বুঝতেই পারছো সমস্ত ঝাড়া মোছা সব বাকি, তো এগুলো হচ্ছে আমি সেরে নেব। আর জয়দীপ এদিকে হচ্ছে রান্নাটা করলে আবার রান্নাঘরে ঢুকে সব যাবতীয় পরিষ্কার করা হবে। তো চলো আর বেশি কথা বলছি না, তোমরা ব্লগটা দেখতে থাকো। দুপুরে রান্না বান্না কমপ্লিট। এখানে আমি বানিয়েছি আলু আর মেথি দিয়ে শাক, আর এখানে জয়দীপ বানিয়েছে চিকেনের লাল লাল ঝোল। তো দেখতে তো দারুণ হয়েছে, খেতেও আশা করি দারুণ হবে, আর ওর চিকেনটা খুব ভালো রান্না করে। তো এই হয়ে গেছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু কমপ্লিট। Thank you.
রান্না বান্না কমপ্লিট, এবার আমি গ্যাস পুরো পরিষ্কার করে নেবো রান্নাঘর। আর ড্রেস চেঞ্জ করার কারণটা হচ্ছে রুনকে জল খাওয়াতে গিয়ে রুন পুরো জল ফেলে দিয়েছে নাইটির মধ্যে, আবার নাইটিটা চেঞ্জ করতে লাগলো, না তো আমি গ্যাস পরিষ্কার করে নাইটিটা চেঞ্জ করি রোজ দিন। তো যাই হোক, নাইটিটা মেলে দিয়েছি বাইরে, ওটা শুকিয়ে গেলে গ্যাস পরিষ্কার করে তো কাপড় ছাড়বো, তখন ওই নাইটিটা পরে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার আমি গ্যাসটা সব কিছু পরিষ্কার করে পুরো রান্নাঘর পরিষ্কার, রোববার মানে তো জানোই যে পুরো সব কিছু আমি পরিষ্কার করি। তো চলো পরিষ্কার করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে একদম কোনো কিছু বাদ দিইনি, আর আজকে যখন আবার দেখো কদিন হলো, আজকে যখন আবার করছি মানে এত ঝুল, যেখানে হাত দিচ্ছে সেখানেই ঝুল, কোথার থেকে যে এত ঝুল হয় ভগবান জানে, মানে প্রচন্ড নোংরা, মানে পরিষ্কার করতে করতে না মানে
কি বলবো। তো যাই হোক, হয়ে গেছে সবকিছু, আর দুজনে মিলে কাজ না করলে হয়ও না। তো ও যেহেতু রান্নাটা আরো ভালোবাসে রান্নাটা করতে, তো এমনি সময় আমাকে বলে দাও আমি করে দিই, দাও আমি এটা বানিয়ে দিই। তো আমি ভাবি থাক, অফিসেও খাটাখাটনি, আবার বাড়িতেও খাটাখাটনি, আর আমার না ভালো লাগে না যে যে যতক্ষণ আমি পারছি আমি ততক্ষণ করার নিজেই করার চেষ্টাটা করি। কিন্তু আজকে ও কালকেও করেছে, আজকে বলছে যে তাহলে চিকেনটা আমি বানিয়ে দিই, আমাকে তাহলে বানিয়ে দাও। তো বানিয়েও দিয়েছে, আর আমার এদিকে সুবিধাও হলো, সবকিছু পরিষ্কার করে সবকিছু মানে মাংসটা পুরো ধুয়ে টুয়ে আমি রেডি করে নিয়ে দিয়েছিলাম, ও শুধু রান্না করেছে। আর হচ্ছে আমার মানে সুবিধা হলো, আমি তাহলে ঝাড়াঝাড়িগুলোও করে নিতে পারলাম। তো চলো আর বেশি কথা বলছি না, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। সব কাজকর্ম পুরো কমপ্লিট, স্নান টান করে একদম আমি চলে এসেছি তোমাদের সামনে রেডি হয়ে। সকাল থেকে মুখটা তো আমার মানে চুল ঠুল নিয়ে যা অবস্থায় তোমরা দেখো, তো কিছু করার থাকে না আসলে। সকালে মানে চুল ঠুলগুলো আঁচড়ে নিয়েই মানে এতটা ব্যস্ত থাকি না সকালটা কাজকর্ম, যা সবাই তো জানো আর আমি কি বলবো, সব কিছু নিয়ে এতটা ব্যস্ত থাকি সেই জন্য কখনো চুলটা আঁচড়ে নিই, কখনো আবার ক্লিপ দিয়ে এমনি পেঁচিয়ে নিই। তো মানে যখন যেরকম সময় হয় তখন সেইভাবেই মানে চলে আসি ক্যামেরার সামনে। আর তোমরা তো আমার আমার নিজের, তো তোমাদের সামনে আর সবসময় কি সেজে গুজে আসবো। তো আর সব সময় আমাকে তো দেখছোই, তো আমি নর্মাল তো দেখো, নর্মাল তো কেউ ঘরে সাজগোজ করে থাকে না, নর্মাল ভাবেই থাকে। তো সেই জন্য আমি নর্মালটাই তোমাদের কাছে আনা আমি বেশি পছন্দ করি, যে আমি যেমন থাকি তোমরা আমাকে ঠিক তেমনই দেখো আর তেমন ভাবেই ভালোবাসো। মানে তোমাদের সামনে একরকম, আমি পেছনে আবার আরেক রকম, এরকম আমি কখনোই ভালোবাসি না। আর আমি চাইও না যে আমাকে যেমন দেখছো যেমন আমি, আমাকে ঠিক তেমনই তোমরা সেই মতন করেই তোমরা আমাকে ভালোবাসো। তো যাই হোক, সব কিছু কমপ্লিট, আর এখন আমি আগের তুলনায় অনেকটা সুস্থ, মানে জ্বরটা আর আমার আসেনি, তো সকালে আমার ওষুধও খেতে হয়নি, অনেকটা ঠিক আছি। আর কাজকর্ম করলে দেখবে মনটাও অনেকটা ফ্রেশ থাকে, শরীরের দিকেও অতটা মানে খেয়াল থাকে না, মানে ভালো লাগে। আর ঘর দোয়ার সব কিছু পরিষ্কার, আজকে তো রোববার, তো জানোই আমি প্রতি রোববার করে সব কিছু পরিষ্কার করি। তো এই রোববার করে পরিষ্কার না করলে না আমি সারাটা সপ্তাহ একবারও মানে এক মুহূর্তের জন্য সময়টা পাই না, কারণ যে জয়দেবের অফিস থাকে, আর পুচকুকে সামলানো, ওকে রেডি করা, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, সম্পূর্ণটাই তো আমার একার উপরে, আমি একা করি। তারপরে রান্না বান্না কাজকর্ম সবই করতে হয়। তো সেই জন্য রোববারটাই আমি বেছে নিয়েছি যে না, রোববারটাই আমাকে সম্পন্ন করতে হবে। আর সারা দিন তো মানে প্রতিদিন তো আমি ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করাই হয়, তাতেও মানে এত নোংরা কোথা থেকে জমে যায় জানা নেই। মানে আমরা চারতলায় থাকি, তাতেও মানে উপরে প্রচণ্ড নোংরা হয়, আর সব সময় জানলা দরজা কত আর বন্ধ করে রাখবো, তাও হাওয়া হলেও জানলা বন্ধ, দরজা বন্ধ, সবকিছু বন্ধ করে রাখলেও আর ঘর মানে নোংরা তো হবেই, তাই না? তাহলে তো হতেই থাকে। তো সব কিছু পরিষ্কার করে একদম পরিষ্কার করে নিজেও একদম ফ্রেশ হয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এখন আমি যাব একটু রেস্ট নিতে, রুনও ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে, জয়দেবও ঘুমিয়ে পড়েছে, এবার আমি শুধু মানে আছি জেগে। তো এবার যাব একটু রেস্ট নিতে, তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই, যে সারাদিনে এত ব্যস্ততার মধ্যে তোমাদের সামনে ঠিক মতন আসতেও পারি না, কথাও বলতে পারি না।
তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কমেন্ট আসছে প্রচুর কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা আমাদের অ্যানিভার্সারির ভিডিও দেখে যারা আমাদের উইশ করেছো তাদের জন্য খুব থ্যাংক ইউ, আমি একদম মন থেকে থ্যাংক ইউ বলছি। তো আমার খুব ভালো, মানে আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো পড়ে। তো এইভাবে তোমরা আমাদের ভালোবেসে যেও, আমাদের আমার পাশে থেকো। তো আর বেশি কথা বলছি না, আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতন টাটা।